নমস্কার। এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। আবারও ফাঁসিতে ঝুলে আত্মহত্যা এক যুবকের। জানা যায় যুবকের নাম বিশ্বজিৎ দাস, বয়স 20 বছর। ঘটনাটি কল্যাণপুরের রতিয়া তরুণী দাসপাড়ার। আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া বিরাজ করছে গোটা এলাকায়। গতকাল রাতে কল্যাণপুর থানা এলাকার রতিয়া তরুণী দাসপাড়ার বাসিন্দা নীলকান্ত দাসের কলেজ পড়ুয়া যুবক ছেলে বিশ্বজিৎ দাস, বয়স 20 বছর, নিজ বাড়ির পাশে নিকটাত্মীয়ের বাড়িতে একটি ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তখন সেই সময় বাড়িতে কেউ ছিল না। কলেজের তৃতীয় বর্ষের ছাত্র কেন এই আত্মহত্যা করলো, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মধ্যে। পুলিশ ঘটনা তদন্তে নেমেছে, মৃতদেহ ময়না তদন্ত করে পরিবারের হাতে তুলে দেয়। যুবকের পিতা জানান, আমরা রান্নাঘরে খাচ্ছিলাম, বড় ভাইয়ের ঘরে সেই সময় সে ফাঁসিতে আত্মহত্যা করে। মৃত্যুর কারণ খুঁজে পাচ্ছে না কেউ। সূত্রে খবর হতে পারে প্রেমজনিত কারণ, তবে ময়না তদন্তের রিপোর্টে সব বেরিয়ে আসবে। গোটা রতিয়া গ্রাম কান্নায় ভেঙে পড়ে। পুলিশ একটি ইউডি মামলা গ্রহণ করেছে। তো আমরা রান্নাঘরে খাইতেছি, আমার বড় ভাইয়ের গরু ঘরের মধ্যে দেখি ফার্স্ট লেগে মরে গেছে। বড় ভাই কেসে করে মধ্যে গিয়ে দেখা ফার্স্ট লেগে মরে গেছে। আমার পোলা উৎকান বড় হয়েছে, জীবন একটা কাজও করছে না, কোনো সমস্যা নাই, উৎসব কাজ করে গেছে বিকালবেলা, কোনো সমস্যা নাই। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। গভীর জঙ্গলে ঔষধ পুরানোকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কমলাসাগর বিধানসভার আমতলী এলাকায়। জানা যায় প্রায় 1 কোটি টাকার ঔষধ পুড়িয়ে দেওয়া হয়েছে, তবে কে বা কারা এই কাজ করেছে তা জানা যায়নি। তদন্তে নেমেছে পুলিশ। ঔষধ পুরানোকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কমলাসাগর বিধানসভার আমতলি থানাধীন উত্তম ভক্ত চৌমুহনী এলাকার গভীর জঙ্গলে। জানা যায় প্রায় 1 কোটি টাকার ঔষধকে কে বা কারা জঙ্গলে আগুন লাগিয়ে চলে যায়। পরবর্তী সময়ে কিছু যুবক যখন গরু চড়াতে যায়, তখন এই ঘটনা দেখে খবর দেয় পুলিশকে। সাথে সাথে ছুটে আসে এলাকার জনগণ। তবে ধারণা করা হচ্ছে এই ঔষধগুলি হাসপাতালের, কারণ কিছু ঔষধের মেয়াদ বা মূল্য নেই। পুলিশ ঘটনাটি নিয়ে তদন্তে নেমেছে। কিছু ছেলেরা গরু রাস্তায় আসলো, আয়া সেরা, তারপরে কিছু ওষুধ এখানে দেখতেছে, আগুন ধরতেছে। তখন হঠাৎ করে আমার ফোন করলো, আমি যখন পঞ্চায়েতের প্রতিনিধি হিসাবে, আমি তো পঞ্চায়েতের আয়ুষ্মান, যে আমরা ওই ইয়ার আছে না কাঠগুলি, এগুলি দেওয়ার লাগে আজকে উদ্যোগ নেওয়া হয়েছে। তো ওইখান থেকে দৌড়ে এলাম, এসে দেখলাম ঠিকই একটা আগুন জ্বলতেছে। তখন দেখলাম যে এখানে কিছু ওষুধ, হ্যাঁ, কিছু ডেট এক্সপায়ার ডেটও আছে, কিছু হসপিটালের, মনে হয় হসপিটালের ওষুধ হইব, নাহলে এইভাবে এইখানে তো পুরানো কথা না। হ্যাঁ, তো আই এসে দেখলাম, দেখে এসে তখন তো নিজের কাছে এখানে গ্রামের ভিতরে আতঙ্ক সেরে আছে, কাছে ওষুধ এখানে পুরতেছে, এত দামি দামি ওষুধ মানুষের পরিষেবা বিগত দিনে কি দিচ্ছিল সরকার, আর এইগুলি নিয়ে সে এইভাবে জঙ্গলে জঙ্গলে ফুটতেছে। আর মনে হয় এটি বিগত দিনের ওষুধ, হসপিটালের পরিষেবা লেগে দিচ্ছিল, হ্যাঁ, কিন্তু এটি না মানুষের কাছে ব্যবহার না করিয়া আজকে এইগুলি আজকে জঙ্গলের মধ্যে ফুটতেছে। এই তার জন্য আজকে ত্রিপুরার এই হাল অবস্থা। হ্যাঁ, ত্রিপুরা লাগিয়া বিরাট ওষুধের ভাণ্ডার ছিল, সেই ভাণ্ডারগুলি আজকে দেখা গেল বিভিন্ন জঙ্গলের মধ্যে রাখছিল, ভাবছিল পরিষেবা দিব, দিতে পারছে না। হ্যাঁ, তার লেগে এটি আজকে সরকার আওয়ার পরে তারা দেখছে যে ঘোটালা আর ঘোটালা, তার লেগে মনে হয় আজকে এখানে তারা এটি পুজা কোন জায়গাটা, এটা উত্তম সুমনি, হ্যাঁ, আশ্রমের পেছনটার জায়গাটা, এটা নীরব জায়গা। কেমনটা ওষুধ হতে পারে, আমার মনে হয় কয়েক লাখ টাকার ওষুধ মনে এখানে পুরা হয়েছে। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মঙ্গলবার একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা পিপলস কংগ্রেস কদমতলা কুর্তি বিধানসভায় তাদের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করলো। এই উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করে একটি অফিস গৃহেরও উদ্বোধন করা হয়। 2 বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সারা রাজ্যের সঙ্গে উত্তরের কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রেরও নবাগত দল ত্রিপুরা পিপল কংগ্রেস এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে। এই কেন্দ্রের গত বিধানসভা নির্বাচনের বিজিত প্রার্থী রহমত আলীর বাড়িতে দলীয় পতাকা উত্তোলন করে একটি অফিস গৃহের উদ্বোধন করা হয়। এতে রাজ্য কমিটির সদস্য রহমত আলী দলীয় পতাকা উত্তোলন করে স্বাগত ভাষণ রাখেন। একে একে অন্যান্য দলীয় নেতৃত্বরা তাদের
বক্তব্য উপস্থাপনা করেন। উপস্থিত ছিলেন কদমতলা ব্লক পিপল কংগ্রেসের সাধারণ সম্পাদক সনহুর আলী এবং পূর্ব ত্রিপুরা আসনে আগামী লোকসভা নির্বাচনের ভাবী মহিলা প্রার্থী দীপ্তি হালাম ও অন্যান্য নেতৃত্বরা। সকল বক্তারাই তাদের বক্তব্যের মধ্য দিয়ে পিপল কংগ্রেসের রাজ্য সভাপতি শ্রী প্রদীপ চক্রবর্তীর ভূয়সী প্রশংসা করেন এবং এই নতুন দলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দীর্ঘ বক্তব্য রাখেন। বিগত বাম আমলের চরম দুর্ব্যবহার সহ দলীয় শাসননীতি এবং বর্তমান বিজেপি সরকারের তীব্র বিরোধিতা করে সাধারণ মানুষকে নিজেদের দলে আসার অনুরোধ করেন। এদিকে আজকের এই সভায় ত্রিপুরা পিপল কংগ্রেসের কদমতলা শাখার মোট 25টি দাবি বিভিন্ন আধিকারিকের নিকট পেশ করা হবে বলে জানান রহমত আলী। জাতি উপজাতি ও সংখ্যালঘু উন্নয়নের অর্থ যাতে সঠিকভাবে ব্যয় করা হয়, স্বাস্থ্য পরিষেবা উন্নত করা, সরকারি অর্থ নয় ছয় বন্ধ সহ রেগার কাজ পুনরায় চালু করা ও মজুরি বৃদ্ধি প্রভৃতি দাবি সহ মোট 25 দফা দাবি ইতিমধ্যে বিভিন্ন সরকারি আধিকারিকের হাতে তুলে দেওয়া হবে। আমাদের মন্দির ও মসজিদের উপরে দিয়ে রাস্তাঘাট তৈরি করা হবে না। দুই নম্বর দাবি হয়েছে কদমতলা হসপিটালে ডাক্তারের প্রয়োজন, ডাক্তারের দরকার। তিন নম্বর দাবি হচ্ছে কদমতলা লুংরা যা জিনিসগুলো আছে এই লুংরাটা এখানে সফা করা হইতো সপ্তাহে সপ্তাহে, এবং কদমতলাতে ল্যাট্রিন ও পেচ্ছাবালের অতিসত্বর প্রয়োজন। দুই নম্বর দাবি, চার নম্বর দাবি হয়েছে আমাদের সারা ত্রিপুরা রাজ্যে আজকে আমরা দলের দুই বছর হয়েছে এই আমরা দলীয় পতাকা আমরা উদ্বোধন করছি প্রতিষ্ঠাতা গোটা রাজ্য গোটা রাজ্যে আজকে আমরা দলের পতাকা উদ্বোধন করা হয়েছে এবং আমাদের অফিসও আমরা আজকে উদ্বোধন করছি। দাবিগুলা আমরা যদি পূরণ না হয় তাহলে আমরা যতদিন আমরা এই দলে থাকবো এবং দলে আমরা কাজ করবো ততদিন বলো আমরা এই দাবি 25 দফা দাবি নিয়ে এবং আরও লগে আমরা অন্য অন্য দাবি নিয়ে আমরা মানে ত্রিপুরাতে আমরা লড়াই করবো। মুখ্যমন্ত্রী কো, পঞ্চায়েত কো এবং ডিএম, এসডিএম, আমরা পুলিশ অফিসগুলাতে আমরা মানে ডেপুটেশন ইত্যাদি আমরা বিভিন্ন ধরনের ডেপুটেশন দিতে আমরা দাবি বাস্তবায়ন হইতে। চুড়াইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের শুভক্ষণে হাসপাতালের রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করল অমরপুর ব্লক কংগ্রেস। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুবীর সেন ঘোষ। মঙ্গলবার 1 জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। 1998 সালে মমতা ব্যানার্জির হাত ধরে পশ্চিমবঙ্গের মাটিতে পথ চলতে শুরু করা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 21তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল অমরপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। মঙ্গলবার বেলা 1টা নাগাদ দলের মহকুমা নেতৃত্ব সুবীর সেন ঘোষের নেতৃত্বে ও দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে অমরপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। বিতরণ কর্মসূচি শেষে অমরপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুবীর সেন ঘোষের সাথে কথা বলে উনি বলেন, আজকে 1 জানুয়ারি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আজকে প্রতিষ্ঠা দিবস। আজকে আমাদের 21তম প্রতিষ্ঠা দিবস। 1998 সালে আজকের মতো দিনে এই পশ্চিমবাংলার মাটিতে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির হাত ধরে পশ্চিমবাংলায় এই তৃণমূল কংগ্রেসের আত্মপ্রকাশ হয়েছিল। পশ্চিমবাংলায় একদিকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অপশাসন এবং কংগ্রেসের ব্যর্থতার গর্বে তৃণমূল কংগ্রেসের আত্মপ্রকাশ হয়েছিল মমতা ব্যানার্জির হাত ধরে। এই কর্মসূচি আমরা অমরপুর মহকুমায় সাংগঠনিকভাবে আমরা আত্মপ্রকাশ হয়েছিল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিকভাবে 24 মে 2010 মঙ্গলবার। ওই সময় থেকেই প্রতি বছর আমরা এই প্রতিষ্ঠা দিবস আমরা অমরপুর মহকুমা হাসপাতালে অন্যান্য বছরে নাই, এবছরও আমরা রোগী, স্টাফ নার্স এবং ডক্টরদের মধ্যে আমরা ফল মিষ্টি বিতরণ কর্মসূচি আমরা পালন করেছি। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য? আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আনন্দময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে,
যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মা, ICICI ব্যাংকের পাশে, DNB রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার বক্সনগরের মানিকনগর মিনি স্টেডিয়ামে উদ্বোধন হলো রিপন মিয়া গোল্ডেন কাপ ক্রিকেট টুর্নামেন্টের। এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী তথা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম মজুমদার। মঙ্গলবার সকাল 10:00 মানিকনগর মিনি স্টেডিয়ামে রিপন মিয়া গোল্ডেন কাপ ক্রিকেট টুর্নামেন্টে শুভ উদ্বোধন করেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী তথা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্সনগর মণ্ডল সভাপতি সঞ্জয় সরকার। এই ক্রিকেট টুর্নামেন্টে মোট 30টি টিম অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টে প্রায় 2,50,000 টাকা ব্যয় হবে বলে জানায় টুর্নামেন্ট কমিটি। তবে রিপন মিয়া জানান, খেলায় তার ছোটবেলা থেকেই নেশা, তাই তার ইনকামের কিছু অংশ থেকে এই গোল্ড কাপের আয়োজন করেন তিনি। প্রথম পুরস্কার 50,000 টাকা সোনা এবং দ্বিতীয় পুরস্কার 10,000 টাকা রূপা থাকবে বলে জানান তিনি। মানসিকতা মানুষের মধ্যে সৃষ্টি হয় খেলার উপকারিতা বললে সমাজে সবচেয়ে বড় সক্রিয়ভাবে একটা ভূমিকা নিতে পারে খেলাধুলা। তার জন্য মানুষের মনন এবং মানুষের চরিত্র গঠন এবং মানুষের শারীরিক গঠন সর্বব্যাপারে খেলাধুলা একটা ভূমিকা থেকে থাকে। বক্সনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। পুরানো বিবাদকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে এক যুবককে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি মালদার বিমল দাস কলোনি এলাকার। বর্তমানে মালদা মেডিকেল কলেজে ওই যুবকটির চিকিৎসা চলছে। পুরনো বিবাদকে কেন্দ্র করে এক যুবককে চাকু দিয়ে কান কেটে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী অপর এক যুবক ও তার পরিবারের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর কলোনি বিমল দাস কলোনি এলাকায়। গুরুতর জখম ওই যুবককে ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। পুলিশ জানিয়েছে আহতের নাম তাপস হালদার, বয়স 24 বছর, তার বাড়ি বালা শাহাপুর গ্রামে। পেশায় মাছ ব্যবসায়ী তাপস হালদার এদিন 3 নম্বর কলোনি এলাকায় তার দিদির বাড়ি যাচ্ছিলেন ভাগ্নির জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে। সেই সময় সোনা সরকার নামে এক যুবক ও তার পরিবার অতর্কিতে তাপস হালদারের উপর চাকু নিয়ে হামলা চালায়। হামলাতে ওই যুবকের বাম কানে গুরুতর আঘাত লাগে, কানের একটি অংশ কেটে যায়। পাশাপাশি মুখ এবং শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করেন। এদিকে আক্রান্ত যুবকের দিদি মৌসুমী মণ্ডল পুলিশকে জানিয়েছেন, রবিবার অভিযুক্ত সোনা সরকার বাড়ির সামনেই এক টোটো চালককে মারধর করছিল, তারই প্রতিবাদ করেছিলেন ভাই তাপস। সেই রাগ মেটাতে এদিন সকালে সোনা সরকার, তার বাবা রবি সরকার সহ ওদের পরিবারের কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে ভাইয়ের উপর হামলা চালায়, তাকে কুপিয়ে খুনের চেষ্টা করে। এই ঘটনায় 5 জনের নামে পুরাতন মালদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে মেডিকেল কলেজের ডেপুটি সুপার ডক্টর যতীশচন্দ্র দাস জানিয়েছেন, ওই যুবকের বাম কানের নিচের অংশে খানিকটা ধারালো অস্ত্রের আঘাতে কেটে গিয়েছে। জরুরি অস্ত্রোপচার করে সেই কানের অংশটি জোড়া দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। পাশাপাশি শরীরের একাধিক জায়গায়ও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুরাতন মালদা থানার IC মানবেন্দ্র সাহা জানিয়েছেন, পুরো ঘটনাটি নিয়ে অভিযোগ দায়ের হয়েছে, অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। দাদা, কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল, আমি বাড়ির রাস্তাতে টোটো নিয়ে টোটো যাচ্ছিল, টোটোর সাথে ঝগড়া হলো। আমি প্রতিবাদ করতে গেছি, তো বললাম যে ভাই তুই এখন ঘরে যেতে করিস না, চলে যা, তোর বাড়ি চলে যায়। তো আমার দিদির বাড়ি রক্ষণীয় বাড়ি, তো ওখানে আমার নিমন্ত্রণ দিয়েছিল দিদির বাড়ি, দিদির বাড়ি খেতে গেছিলাম। তখনই আমাকে একা পেয়ে গাঁজা কাটার কাটনি দিয়ে ওর বাবা এবং মা সবাই মিলে ওরা ধরে নিয়ে গেছে। তো আমার শরীরে গোটাই কেটে গিয়েছে। ক জায়গায় কেটেছে? 10 জায়গায় কেটেছে। 8-10 জায়গায় কেটেছে, পুরো সেলাই করা আছে। এখনো কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ করেছেন থানাতে? অভিযোগ আজ করছে। আপনার নাম? আমার নাম তাপস হালদার। কোথায় বাড়ি? সাহেবপুর 4 নম্বর। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।